যে সত্যি তোমাকে ভালোবাসে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো সে অভিমান করে কথা বলবে না, কিন্তু সে সারাক্ষণ তোমাকে মিস করবে। হয়তো সে আমাকে ভালোবাসেনি, তাই তো আজ বছর গেল, মাস গেল, দিন গেল, তবুও সে আমার কথা একটুও ভাবে না, আমাকে একটুও মিস করে না। কিন্তু মানুষটা যদি আমাকে সত্যিকারের ভালোবাসত, তবে বিশ্বাস করুন মানুষটা একবার হলেও আমার খোঁজ নিত। আজকে দিন গড়িয়ে মাস আসে, মাস গড়িয়ে বছর আসে, এবং বছর গড়িয়ে বছর আসে, তারপরও মানুষটা আমার খোঁজ একটাবারও নেয় না। মানুষটা চাইলেই একটাবার হলেও আমার খোঁজটা নিতে পারত, সে চাইলেই আমাকে একটু হলেও ভালোবাসতে পারত। কিন্তু ওই যে মানুষটার অন্য একটা মানুষ হয়েছে, এই জন্য হয়তো মানুষটা আমার খোঁজটা নিতে ভুলে গিয়েছে। আমার ভালোবাসার মানুষটার একটা সুন্দর সুশীল মানুষ হয়ে গিয়েছে, এই জন্য সে পুরাতন মানুষটাকে খুব সহজেই ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু একটা সময়ের আমি তার খুব কাছের ছিলাম, তার খুব প্রিয়জন আমি ছিলাম, কিন্তু বর্তমানে এসে তার একটা সুন্দর মনের মানুষ হয়ে গিয়েছে। অবশ্য আমি এটা জানি যে মানুষটা আমার থেকে কখনো তাকে ভালোবাসতে পারবে না, তাকে আমি যতটা ভালোবাসি ততটা ভালো সে তাকে বাঁচতে পারবে না। কিন্তু আমার মানুষটা, আই মিন আমার প্রিয় মানুষটা, যাকে আমি আমার এই মনের মাঝে ঠাই দিয়েছি, সেই মানুষটাই, হ্যাঁ সেই মানুষটাই নতুন একটা মানুষের প্রেমে পড়ে গিয়েছে, নতুন একটা মানুষের মায়ায় পড়ে সে আমাকে খুব সহজেই ভুলে গিয়েছে। অবশ্য আমি তাকে ভুলে যাইনি, যেহেতু আমি তাকে ভালোবাসি, যেহেতু সে আমার ভালোবাসার মানুষ ছিল, সেহেতু তাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না। সে আমার একটা প্রিয় মানুষ, সে আমার একটা ভালোবাসার মানুষ, আর মানুষ কখনোই তার প্রিয় মানুষ কিংবা তার ভালোবাসার মানুষকে সে ভুলতে পারে না। যেই মানুষটা ভুলে গিয়েছে কিংবা যেই মানুষটা ইতিমধ্যেই ভুলে যাচ্ছে, সে কখনোই ভালোবাসেনি। আপনার মানুষটা যদি আপনাকে ভালোবেসে থাকে, হয়তো সে রাগ অভিমান করে আপনার সাথে কথা বলা বন্ধ করে দিবে, তবে সেটা কিছুদিনের জন্য, কিন্তু সে সারাক্ষণ শুধু আপনাকেই মিস করবে। কিন্তু আমার মানুষটা কিংবা আমাদের মাঝে অনেকে আছে যে যাদের প্রিয় মানুষগুলো তাদের একটুও খোঁজ নেয় না। দিন যায়, মাস যায়, বছর যায়, তারপরও মানুষটা একটাবারের জন্য খোঁজ নিতে আসে না। সে এটা জানেও না যে এপারে থাকা মানুষটা তাকে কি এখনো ভালোবাসে কিনা, তাকে এখনো মিস করে, এই কথাগুলো তারা কখনোই জানে না। যদি জানতে পারতোই তাহলে তারা কখনোই নতুন মানুষের পিছনে না গিয়ে পুরাতন মানুষটাকেই যত্ন করে রাখতে পারত। আমাদের সবসময় এমনটাই হয় যে আমরা ভুল মানুষটাকে ভালোবেসে ফিরি আর সারাটা জীবন আফসোস করি, তারপরও সেই ভুল মানুষের প্রতি ভালোবাসাটা শেষ হয় না। আমরা জানি মানুষটা ভুল, কিন্তু মানুষটার প্রতি মায়া ভালোবাসা কোনোটাই শেষ হয় না।